ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পটুয়াখালীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও পানি বন্দী রয়েছে হাজার হাজার পরিবার। উপকূলের অনেক স্থানে এখনও ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। তবে বাতাসের চাপ নেই বললেই চলে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে গত 2 দিনে জেলায় মৃত্যু হয়েছে 3 জনের। পটুয়াখালীর নিজস্ব প্রতিনিধি সুমন হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জেলা প্রশাসনের প্রাথমিক তথ্য মতে জেলায় 9,105টি পুকুর, 765টি মাছে ঘের এবং 120টি কাঁকড়া ঘের প্লাবিত হয়েছে। এতে মৎস্য চাষীদের 13,33,00,000 টাকার ক্ষতি হয়েছে। এছাড়া জেলায় 3,500 কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে ও হাজার হাজার গাছপালা উপড়ে পড়েছে। সব মিলিয়ে জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 28,69,00,000 টাকা বলে জানিয়েছেন জেলা ত্রাণ কর্মকর্তা। এছাড়াও পটুয়াখালীতে 3 কিলোমিটার এবং কলাপাড়া উপজেলার 4 কিলোমিটার বেড়িভাত আংশিক বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। এদিকে অনেক স্থানের বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে গেছে। গত 2 দিন ধরে বিদ্যুৎহীন রয়েছে অনেক এলাকা। পটুয়াখালীর জেলা প্রশাসক নূর কুতুবুল আলম জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা আজই মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। আশা করছি ক্ষতিগ্রস্তরা সহায়তা পাবে। এদিকে জেলার বিভিন্ন স্থানে পড়ে থাকা গাছ অপসারণের কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।